এখানে আব্দুর রহমান জবানবন্দি ও জেরায় স্পষ্টতই বলেছেন, আমার মা জান্নাতের ঝর্ণা ও আল্লামা মামুনুল হক সাহেবের বিয়ে বৈধ। মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক, সারা দেশে ঈদের আনন্দ শুরু। আলহামদুলিল্লাহ, দুজনে স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছেন এবং একথাও বলেছেন। সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতার টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, অবশেষে মুখ খুলো মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা। দর্শক শ্রোতা, মামুনুল হককে নিয়ে ঝর্ণা কি বলেছেন সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তাছাড়া দর্শক, আল্লামা মামুনুল হককে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে, তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে চলমান মামলার আল্লামা মামুনুল হক সাহেবের নিয়োজিত আইনজীবী, মামলাটি হলো আল্লামা মামুনুল হক সাহেবের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার দায়ের করা বহুল আলোচিত সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে একটি মিথ্যা নাটক সাজানোর মামলা। আপনারা অবগত আছেন নিশ্চয়ই, এই মামলায় মোট 22 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে অলরেডি। গত 6 জুন 2023 তারিখে দুজন সাক্ষী দিয়েছেন, আমরা তাদেরকে জেরা করেছি। দুজন সাক্ষী হলো বাদী ভিকটিম জান্নাতারা ঝর্ণার ছেলে আব্দুর রহমান এবং অন্যজন হলেন সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ। এখানে আব্দুর রহমান জবানবন্দি ও জেরায় স্পষ্টতই বলেছেন, আমার মা জান্নাতারা ঝর্ণা ও আল্লামা মামুনুল হক সাহেবের বিয়ে বৈধ। তিনিরা দুজনই স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করেছেন এবং একথাও বলেছেন রাষ্ট্রপক্ষের প্রশ্নের উত্তরে যে আয়ুর নিকট ধর্ষণ বিষয়ে যে কথা আয়ু সাহেব লিপিবদ্ধ করেছেন 161-এ, সে কথা আমি বলি নাই, সে কথা আমার বক্তব্য না। পুলিশ কোথায় বক্তব্য হয়েছে আমি জানি না, কিন্তু দুঃখজনক হলো রাষ্ট্রপক্ষ এই মামলাটি নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছেন। নারী শিশু আদালতের বিজ্ঞ পিপি সাহেব ওই দিন মিডিয়ায় বলেছেন, অর্থাৎ 6 জুন 2023 তারিখে যদি সাক্ষ্য দিয়েছিলেন, সে সাক্ষর পরে জেরার পরে পিপি সাহেব মিডিয়ার সামনে বলেছিলেন তারা দুজনই নাকি বলেছেন মামুনুল হক সাহেব ঝর্ণাকে রয়্যাল রেস্টুরেন্টে ধর্ষণ করেছেন। এই হলো আমাদের ওইদিনকার সার্টিফাইড নকল আল্লামা মামুনুল হক সাহেবকে আদালতে আনার পরে যে দুজন সাক্ষী দিয়েছিলেন, আব্দুর রহমান এবং এনামুল হক বিদ্যুৎ। আল্লামা যে আব্দুর রহমান তার যে সাক্ষী এবং জবানবন্দি সার্টিফাইড নকল আমরা কালেক্ট করেছি, সেখানে স্পষ্টতই বলে গিয়েছেন যে আমার মাকে মামুনুল হক সাহেব বৈধভাবে বিয়ে করেছেন, আমার মাও স্বেচ্ছায় বিয়ে করেছেন। কোথাও বলা নাই যে আল্লামা মামুনুল হক সাহেব জান্নাতের ঝর্ণাকে ধর্ষণ করেছেন। সুতরাং এটা ডাহা মিথ্যা বানানো এবং কল্পনাপ্রসূত এবং সত্যর অপলাপ মাত্র। তাছাড়া প্রথম যেদিন 24/11/2021 তারিখে মামলার বাদী ভিকটিম জান্নাতারা ঝর্ণা সাক্ষ্য দিয়েছেন পিপি সাহেব, ওই দিনও মিডিয়ার বলেছিলেন আসামিপক্ষের আইনজীবীরা নাকি ঝর্ণাকে 41 বার জিজ্ঞাসা করেছিলেন আসামি তিনি স্বামী কি না। আসামি নাকি 41 বার জান্নাতারা ঝর্ণা নাকি 41 বারই অস্বীকার করেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব আমার স্বামী নন। এটা ডাহা মিথ্যা বানানো এবং কল্পনাপ্রসূত। আমরা এই ধরনের প্রশ্ন তোমাকে একবার অথবা দুইবারই করেছি, যেখানে আমাদের সার্টিফাইড নকল আছে ওইদিনকার, ওই নকলে স্পষ্টতই বলা আছে, সব কিছু বলা আছে জান্নাতারা ঝর্ণা কী বলেছেন। আমরা তিনি কতবার প্রশ্ন করেছিলাম যে আল্লামা মামুনুল হক সাহেব আপনার স্বামী কিনা, আমরা 2 বা 3 বার প্রশ্ন করেছিলাম, উনি কি কোথায় পেলেন যে 41 বার আমরা আসামিপক্ষের আইনজীবী জান্নাতারা ঝর্ণাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে আল্লামা মামুনুল হক সাহেব আপনার স্ত্রী কিনা, তিনি মিডিয়ায় কীভাবে বললেন যে 41 বার আমরা নাকি জিজ্ঞাসা করেছি যে জান্নাতারা ঝর্ণা আপনার স্বামী কিনা, উনি 41 বার নাকি অস্বীকার করেছেন। রাষ্ট্রপক্ষ মিডিয়ার অত্র মামলার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, যাহা ন্যায় বিচারের ক্ষেত্রে অন্তরায়। এবং আমার আসামি একজন দেশের বরেণ্য আলেম ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এমন মিথ্যা তথ্যের মাধ্যমে আমার আসামির সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। তাছাড়া গত 6/6/2023 তারিখের বাদী ভিকটিমের ছেলে আব্দুর রহমান জবানবন্দি ও জেরায় যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তাতেই পরিষ্কার হয়ে যায় যে ওই মামলাটি বাদীকে দিয়ে ভয় ও প্রেশার ক্রিয়েট করে দায়ের করা হয়েছিল। আব্দুর রহমান বলেছিলেন তাকে খুলনা থেকে পুলিশ তুলে এনেছে, এনে ঢাকার পুরানা পল্টনের
ফার্স্ট হোটেলে রেখেছে। সেখানে তাহার মাকেও পুলিশ এনেছে, জানা তারা ঝর্ণার বাবাকেও সেখানে এনেছে, তাদেরকে সেখানে 20 দিনের মতো রেখেছে। এখন প্রশ্ন হলো, রাজধানী ঢাকার পুরানা পল্টনের ফার্স্ট একটি অত্যন্ত এক্সপেন্সিভ, বিলাসবহুল ও আন্তর্জাতিক মানের 3-স্টার একটা হোটেল, ওখানে 20 দিন থাকা খাওয়ার খরচ আসে লক্ষ লক্ষ টাকা, পুলিশ কেন ওদেরকে বিলাসবহুল হোটেলে রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে বা কেনই বা করবে? এখানে স্পষ্টতই প্রমাণিত হয় ওই ফার্স্ট হোটেলে বসেই এই মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, এবং এই মামলার যত মিথ্যা স্ক্রিপ্ট সম্পূর্ণ সেই হোটেলে বসেই তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। যাহা পরে বাদীকে দিয়ে এই মামলা দায়েরের মধ্য দিয়ে এবং মিথ্যা স্বাক্ষর মধ্য দিয়ে এই স্ক্রিপ্ট মঞ্চস্থ করা হয়েছিল। বাদীর ছেলে আব্দুর রহমানের সাক্ষ্যতে সব কিছু স্বচ্ছ কাচের মতোই পরিষ্কার, জানা তারা ঝর্ণা আল্লামা মামুনুল সাহেবের বৈধ দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে বাদী বিক্রিমের ছেলে সাকি আব্দুর রহমান 6 তারিখে তাহার বয়স সংখ্যার কথা বিজ্ঞ আদালতে জানিয়েছিলেন যে, মাননীয় আদালত, আমি সাক্ষ্য শেষে আমি যেন নিরাপদে ও নির্বিঘ্নে বাসা যেতে পারি ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, আমার যেন প্রশাসন কোনো হস্তক্ষেপ না করে, ডিস্টার্ব না করে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম 6/6/2023 তারিখে আব্দুর রহমান সাক্ষ্য এবং জবানবন্দি, সাক্ষ্য এবং জেরা শেষে যখন কোর্টের দরজার বাইরে এলেন তখনই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এ কেমন বিচার ব্যবস্থা? এটা কিসের বার্তা বহন করে? অন্যান্য বাকি সাক্ষীরাও সত্য সাক্ষ্য দিতে আসবে না জীবনের ভয়ে ও মায়ায়? আমি অ্যাডভোকেট একে ওমর ফারুক নয়ন আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে রাখছি, এ মামলায় আইনজীবী হিসাবে আমি নিজকে নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ বলে আমার মতামত প্রকাশ করছি। সকল পুলিশ অফিসারগণ 161-এ একই ধরনের বক্তব্য দিয়েছেন, তাহাদের বক্তব্যের একটি দাঁড়িকমাও ভুল নাই 161-এর বক্তব্যে। সুতরাং এতে স্পষ্টই প্রমাণিত হয় এটা একটা শেখানো সাজানো তাদের বক্তব্য, পুলিশের বক্তব্য, কিন্তু জেরায় এসে তারা এলোমেলো হয়ে যায় আমাদের জেরায়। ঘটনার দিন পুলিশের টিম লিডার ইন্সপেক্টর তবিদুর রহমান বলেছিলেন, আমরা মামুনুল সাহেবকে গ্রেপ্তার করিনি কারণ গ্রেপ্তার করার মতো কোনো পরিস্থিতি বা প্রয়োজনীয়তা অনুভব করিনি। আর গত 2 তারিখ পূর্বে একজন পুলিশের লোক সাক্ষী দিয়েছিলেন, তিনি জেরায় বলেছিলেন, মামুনুল সাহেবকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি মামুনুল সাহেবকে গ্রেপ্তার করেছিলেন, তিনি বলেছিলেন যে না, গ্রেপ্তার করার জন্য আমরা নিচে নিয়ে যাচ্ছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, তখন মামুনুল সাহেবের অনুসারীরা তিনিকে ছিনিয়ে নিয়ে গেছেন। সুতরাং পুলিশের মধ্যেই তাদের বক্তব্যের মধ্যে ফার ফার ডিস্টেন্স। এদিকে প্রায় সকল সাক্ষীরাই বলে গিয়েছেন সেখানে বর্তমান সরকারি দলের নেতারা উপস্থিত ছিলেন, অনেক সাক্ষী সুনির্দিষ্ট করে নেতাদের নামও বলেছেন, উল্লেখ করেছেন। আর আমরা সহ সকল বিশ্ববাসী মিডিয়ার বদৌলতে দেখেছেন ওই দিন ওই সরকারি দলের নেতারা কি বীভৎস ও পৈশাচিক শারীরিক নির্যাতন করেছেন মামুনুল হকের উপর। সত্য তাহা ব্যত করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ মামুনুল হক সাহেব এ মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়ে দেশ ও বিদেশে আলেম সমাজকে মামুনুল হক সাহেবের মাধ্যমে যে কলঙ্ক দিয়েছেন তা থেকে তিনিকে মুক্ত করবেন এবং সমস্ত আলেম সমাজের মান সম্মান রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রথম থেকে বলে আসছি এটা একটা শরিয়া ভিত্তিক বিয়ে। আপনারা জানেন আমার দাদার পূর্বে কোনো ইসলামী শরিয়া ভিত্তিক কোনো কামিল লাগে না। আমাদের মা অনেকেই আছে, প্রবীণ যারা আছেন, এটা হলো একটা রাষ্ট্রীয় বিধি যে একটা কাবিননামা, কিন্তু শরিয়া ভিত্তিক বিয়ে হলে অনেক সময় অনেক হুজুর, অনেক আলেম, অনেক প্রবীণ মুরব্বী আমাদের আছেন দেশের, যারা যাদের দাদা দানা তাদের নানানি তাদের বিয়ের কোনো কাবিননামা নাই, কাবিননামা ছাড়াই তারা ইসলাম শরিয়া ভিত্তিক কালিমা পড়ে তারা বিয়ে করে তাদের দাম্পত্য জীবন পরিবেশন করে আসছেন, দাম্পত্য জীবন সম্পাদন করে। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।